হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জব আপডেট অ্যান্ড টিপস তো আজ আমরা এসে গেছি নতুন একটি জব আপডেট নিয়ে যেটি হচ্ছে গোয়া সিপিয়ার্ড লিমিটেডের রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ হয়েছে যেটি একশো ছটি ভ্যাকেন্সি রয়েছে তো সেই নোটিশটা নিয়ে পাবলিশ পাবলিশ হয়েছে অলরেডি ছাব্বিশ তারিখে পাবলিশ হয়ে গেছে তো সেই নোটিশটা নিয়েই আমরা আলোচনা করব আজকের তো এখানে একটা জিনিস রয়েছে যে জব এই বেসিক্যালি এই গোয়া সিপিআর্ডের জন্য গেট এক্সাম লাগে অনেক অফিসার রাঙ্কে তো এক্ষেত্রে কোনো গেট এক্সাম লাগছে না ডাইরেক্ট দুটো এক্সাম হবে একটা ফার্স্ট হচ্ছে রিটেন এক্সাম নেক্সট হচ্ছে স্কিল টেস্ট তো এই দুটোর বেসিসেই এখানে সিলেকশন হচ্ছে তো দেখে নিন নোটিফিকেশনটা তো এইখান থেকে আমরা নোটিফিকেশানটি ডাউনলোড করে নেব তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এখানে নোটিফিকেশানটি ওপেন হয়ে গেছে গোয়া সিপিয়াতের পক্ষ থেকে যেটা পাবলিশড হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে তিন দু হাজার চব্বিশ তো এই যে পোস্টটিতে রিক্রুট করা হচ্ছে এই পোস্টটি তিন বছরের কন্টাক্টচুয়ালের রিক্রুট করা হচ্ছে তো তারপরে প্রয়োজন হলে দু বছর পর্যন্ত এক্সটেন্ড করা হতে পারে প্রায় অ্যাপ্লিকেশন করা যাবে তো ফ্রেন্ডস এবার আমরা দেখে নেব কি কি ভ্যাকেন্সি বেরিয়েছে তো এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট যেটি এইচআর এর জন্য স্পেশালাইজেশন বেরিয়েছে যা জেনারেলে ভ্যাকেন্সি রয়েছে দুটি ফার্স্ট ইয়ারে যার পেমেন্ট করা হবে আটচল্লিশ হাজার সেকেন্ড ইয়ারে পঞ্চাশ হাজার চারশো থার্ড ইয়ারে থাকবে তিপান্ন হাজার টাকা তো নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট হিন্দি ট্রান্সলেটর পোস্টে একটি জেনারেলে ভ্যাকেন্সি রয়েছে যার ফার্স্ট ইয়ারে একচল্লিশ হাজার চারশো নেক্সট ইয়ারে থাকছে তেতাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার সাতশো থাকছে থার্ড ইয়ারে তো এইভাবে তিন বছরের সব পোস্টের জন্যই রিক্রুটমেন্ট করা হচ্ছে তো প্রয়োজন হলে এখানে দু বছর এক্সটেন্ড করা হতে পারে সেটা মেনশন করা আছে দু বছরের পরে হয়তো আর বেশি হতে পারে সেটা মিউচুয়াল সোল ডিসকাশনের মাধ্যমে ওটা পরে পেশে ফেলে তো নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট সিএস ওই জেনারেলে একটি পোস্টের ভ্যাকেন্সি রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যালের জন্য ও এন এনসিএল এ একটি আর জেনারেলে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য তিনটি তো এখানে মেনশান করা আছে সব ভ্যাকেন্সি অনুযায়ী পোস্ট অনুযায়ী স্যালারি কীরকম থাকবে তো নেক্সট রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রুমেন্টাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রুমেন্টালে একটি ভ্যাকেন্সি রয়েছে জেনারেলের জন্য যার পেমেন্ট কী দেওয়া হবে এখানে মেনশান করা আছে তিন বছরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যালে আছে মেকানিক্যালে চারটি ভ্যাকেন্সি ও বিসি একটি ইডব্লিউএস একটি আর জেনারেলে দুটি তো ফ্রেন্ড নেক্সট রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য কুড়িখানা ভ্যাকেন্সি রয়েছে আর স্যালারি ব্রেকআপ এখানে দেওয়া রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিলের জন্য রয়েছে আইটিতে রয়েছে ক্লারিক্যাল স্টাফে থার্টি টু সব থেকে বেশি ক্লারিক্যাল স্টাফে ভ্যাকেন্সি রয়েছে তো দেখতেই পাচ্ছেন ক্লারিক্যাল স্টাফের স্যালারি রয়েছে এখানে সবগুলো স্যালারি পাশে মেনশান করা রয়েছে নেক্সট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট বা আই তো যেটা এখানে অফিস অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে ছটি টেন্টারের পোস্ট রয়েছে কুড়িটি ভেহিকেল ড্রাইভারের পাঁচটি রেকর্ড কিপারের তিনটি কুক দিল্লি অফিসের জন্য এটা মেনশন করাই আছে একটি ভ্যাকেন্সি রয়েছে যেটা জেনারেলের তো এইভাবে সব স্যালারিগুলো এখানে মেনশন করা আছে ফার্স্ট ইয়ারে কেমন পাবেন সেকেন্ড ইয়ারে কেমন পাবেন থার্ড ইয়ারে কেমন পাবেন এগুলো হচ্ছে ফার্স্ট ইয়ারের স্যালারি এগুলো হচ্ছে সেকেন্ড ইয়ারের স্যালারি এগুলো হচ্ছে থার্ড ইয়ারের স্যালারি ফার্স্ট এটা সেকেন্ড এটা থার্ড তিন বছরের মধ্যে যেটা আছে এখানে আবার একবার মেনশন করা রয়েছে যে ফিক্সড টার্ম পিরিয়ড ফর থ্রি ইয়ার্স ই পসিবল ইউল এক্সটেন্ড আপ টু টু ইয়ার্স মানে তিন বছরের জন্য ফিক্সড টার্মে এরা নিয়োগ করছে কিন্তু তারপরে যদি এদের প্রয়োজন থাকে বা এদের আপনার কাজের পারফরমেন্স এর চাইলা আরো আরও দু বছর এক্সটেন্ড করাতে পারে তো এখানে পোস্ট পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশানস দেওয়া আছে দেখে নেব কোয়ালিফিকেশানস এই চারের ক্ষেত্রে দেওয়া রয়েছে গ্রাজুয়েশান সঙ্গে গ্র্যাজুয়েশান আর পিজিডিএম মানে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা বা মাস্টার ডিগ্রি যদি কারো থাকে মাস্টার ডিগ্রি লাগবে লেবার লর ওপরে অথবা সোশ্যাল সায়েন্স এগুলোর উপরে লাগবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে পাঁচ বছরের আর বাকি সব এখানে মেনশন করাই আছে কী কী লাগবে যেমন অ্যাসিস্ট্যান্ট সুপারেনটেনডেন্টের ক্ষেত্রে লাগবে এক এক বছরের এটা ইংলিশ ট্রান্স ট্রান্সলেটর তো এক বছরের ডিপ্লোমা হিন্দি ট্রান্সলেটর উপরে লাগবে বেসিক্যালি এইভাবে কোয়ালিফিকেশান আছে এটা হচ্ছে কোম্পানি সেক্রেটারির জন্য গ্র্যাজুয়েশান ইন্টার কম্পিউটার সেক্রেটারি কোর্সের উপর গ্র্যাজুয়েশান লাগবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য লাগবে মিনিমাম তিন বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তারপরে লাগছে আপনাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তিন বছরের ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং এর উপরে ডিপ্লোমা লাগছে আর ডিজার এক্সপিরিয়েন্সগুলো এখানে আছে আপনারা দেখে নেবেন যেমন এখানে দু বছর আছে তো এই হিসাবে সব মেনশান করাই আছে যার যার কোয়ালিফিকেশানস অনুযায়ী তো এইভাবে আপনারা নোটিশটা ডাউনলোড করে নিজেরাও নিজেদের পোস্ট অনুযায়ী দেখে নিতে পারবেন যেমন এখানে ক্লারিক্যাল ভ্যাকেন্সি অনেকগুলো বেশি রয়েছে ক্লারিক্যালের বত্রিশখানা ভ্যাকেন্সি রয়েছে তো সেদিক দিয়ে এখানে কি লাগছে ক্যান্ডিডেট শুড বি পাস্ট অফ ব্যাচেলার ডিগ্রি এখানে লাগছে ব্যাচেলার ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি লাগছে এটাতে বত্রিশখানা ভ্যাকেন্সি রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেখা আছে চার বছরের মিনিমাম ক্লারিক্যাল ওয়ার্ক হতে পারে চারিক্যাল ওয়ার্কের এক্সপিরিয়েন্স চার বছরের লাগবে অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ছটা ভ্যাকেন্সি রয়েছে ছটা ভ্যাকেন্সি যার এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে ডিগ্রি উইথ কমার্স আর এক বছরের কম্পিউটার এপ্লিকেশন এর সার্টিফিকেশন যদি থাকে লাগবে আর এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে এক্ষেত্রে পেন্টার অন ফিক্স টার্ম বেসিস লেখা আছে এগুলো ফিক্স টার্মে হতে পারে তো এর জন্য এসএসসি মানে মাধ্যমিক পাস লাগবে পেন্টার ভেহিকেল ড্রাইভারও মিনিমাম হচ্ছে মাধ্যমিক তার সাথে এক্সপিরিয়েন্স যা আছে সেগুলো লাগবে ডেকোর ক্রিপারের ক্ষেত্রেও মাধ্যমিক লাগবে এগুলো সব কিন্তু অন ফিক্সড টার্ম লেখা রয়েছে এগুলো পারমানেন্ট পোস্টের জন্য নেওয়া হচ্ছে তো নেক্সট প্লাম্বারের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে প্লাম্বারের ক্ষেত্রেও আইটিআই লাগবে প্লাম্বার ট্রেডের ওপরে তারপর সেফটি এর জন্য এস এস সি লাগবে মানে মাধ্যমিক এডিশনাল নোট গ্রুপ অফ ডিসিপ্লিন এখানে মেনশন করা রয়েছে যে যে ট্রেডে থাকবেন ওই ট্রেডেই আপনাদেরকে ডিপ্লোমা গুলো বা সিভিল যে যে ডিপার ডিপার্টমেন্টে করেছেন ওই ডিপার্টমেন্টে মেকানিক্যাল থাকলে মেকানিক্যালই করতে হবে যদি ইলেকট্রিক্যালের পোস্ট হয় ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স এইগুলো করতে হবে কম্পিউটার আইডির পোস্ট হলে এই এই কোর্স করতে হবে সিভিল হলে তার স্পেশালাইজেশান এইগুলো নিয়ে করতে হবে ইনস্ট্রুমেন্টাল হলে কী কী পোস্ট নিয়ে করা যাবে এটাই মেনশন করা আছে যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন ওই ট্রেডের কী কী কোর্সগুলো এরা এলিজিবল করছে এবার হচ্ছে দেখে নেবো ক্যাটাগরি ওয়াইজ কীভাবে সিলেকশান হবে তো এই যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোর ক্ষেত্রে রিটিনে থার্টি পার্সেন্ট ওয়েটেজ নেওয়া হবে স্কিল টেস্টের উপর বেশ বিশেষ করে সেভেন্টি পার্সেন্ট ওয়েটেজ নিয়ে হবে আর জেনারেলের ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট আর থার্টি ফাইভ পার্সেন্ট মেনশন করা আছে অফিসার আর এই অ্যাসিস্টেন্ট পদের জন্য ফর্টি পার্সেন্ট নেওয়া হবে রিটিন থেকে সরি আর বাকি স্কিল টেস্ট থেকে নেওয়া হবে সিক্সটি পার্সেন্ট অ্যাসিস্টেন্ট সুপারেনটেন্ডেন্টের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে আপনি রিটিনে ধরুন স্কোর করলেন ফিফটি পার্সেন্ট ওখান থেকে ওয়েটেজ নেওয়া হবে বাকি আপনার যে স্কিল আছে যে ট্রেড আছে তার উপরে বেশ করে ফিফটি পার্সেন্ট ওয়েটেজ ওখান থেকে নিয়ে হান্ড্রেড পার্সেন্ট মেরিট একটা প্যানেলিস্ট তৈরি হবে জেনারেল কিছু কন্ডিশন দেওয়া রয়েছে যে যেটা বললাম আমি আমি আপনাদের অলরেডি বলেছি যেটা যে এখানে কত দিনের কন্ট্রাক্ট থাকবে এক্ষেত্রে আপনাদের এনগেজমেন্ট যে নোটিসটা যেটা বলেছিলাম তিন বছরের জন্য নেওয়া হচ্ছে বাকি দু বছর চাইলে ওরা এক্সটেন্ড করতে পারে আর এখানে মেনশান করে দিয়ে যদি এক্সপিরিয়েন্স ম্যাচ করে তবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা মেনশান পোস্টের জন্য কত এক্সপিরিয়েন্স লাগবে সেগুলো দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান ফি যেটি হচ্ছে দুশো টাকা অ্যাপ্লিকেশান ফি রয়েছে যেটি নন রিফান্ডেবল পরিষ্কার মেনশান করা রয়েছে তো আপনারা নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বিভিন্ন বিভিন্ন ইউপিআই সব বিভিন্ন জায়গা থেকে আপনারা পেমেন্ট করতে পারেন নেক্সট দেখে নেব এখানে কোথা থেকে নোটিশটা পাবেন সেটা মেনশন করা আছে যেটা আপনাদের প্রথমে দেখিয়েছি নোটিশ বোর্ড ক্যারিয়ার তারপরে অ্যাডভার্টাইজমেন্টে গিয়ে আপনাদের ক্লিক করে নিতে হবে ছাব্বিশ তারিখে পাবলিশ হয়েছে নোটিশটা তো এখানে রুলসগুলো দেওয়া আছে এখানে অ্যাপ্লিকেশনের জন্য কি কি লাগবে সেগুলো দেওয়া রয়েছে তো যেমন ধরুন পাসপোর্ট সাইজের ফটো চারশো পঞ্চাশ কেবির মধ্যে আপনাদের আপলোড করতে হবে সিগনেচারও চারশো পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করতে হবে এসএসসি স্ক্যান কপি পাঁচশো কেবির মধ্যে আপলোড করতে হবে কাস্টের সার্টিফিকেট পাঁচশো কেবির মধ্যে আপলোড করতে হবে এক্সপিরিয়েন্স ওটি আপনি এক এমবি পর্যন্ত আপলোড করতে পারবেন অনলাইন ট্রানজ্যাকশানের রিসিপ্টটা পাঁচশো কেবির মধ্যে আপলোড করতে হবে আধার কার্ডও পাঁচশো কেবির মধ্যে যেন আপলোড করতে হবে তো এই ছিল ইনস্ট্রাকশান বাকি অনলাইন অ্যাপ্লিকেশান যেটা ডেট রয়েছে খুবই ভাইটাল পয়েন্ট এটা আপনাকে ভালো করে বলে দিই যেটা হচ্ছে আঠাশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে মানে আজ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে যেটি ক্লোজ হবে বিকেল পাঁচটা পর্যন্ত সাতাশ তিন মানে মার্চের সাতাশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে আর লাস্ট ডেট যেটার যেটা বিকেল পাঁচটার মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশান করতে হবে আর আপনারা সবাই চেষ্টা করবেন তাড়াতাড়ি অ্যাপ্লিকেশানগুলো করে নেওয়ার জন্য কারণ লাস্টের দিকে পেমেন্টের ইস্যু হয় তো ভিডিওটি কেমন লাগলো সবাই সবাই জানবেন আর কমেন্ট করে জানাবেন কিভাবে ভিডিওটা কেমন লাগলো আর সবাই অবশ্যই শেয়ার করবেন আর কোনো কোনো কিছু কারোর মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও